ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পৌঁছাতে হবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের সেই স্বপ্নের বন্দরে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন সেই পথের ঠিকানা, যে দিক নির্দেশনা আজ বিশ্বময় প্রশংসিত। লাল সবুজের এই সোনার বাংলাকে নিয়ে আমরাও যেতে চাই সেই ঠিকানায়, দেখাতে চাই বিশ্বকে আমরাও পিছিয়ে নেই। সর্বোচ্চ গ্রাহক সেবা আমাদের শক্তি, যে শক্তিকে পুঁজি করে কর্পোরেট, কৃষি নির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং ব্যক্তিগত গ্রাহকদেরকে সাথে নিয়ে বিশ্বমানের তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি, শিল্প, বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগকে সমন্বয় করে আমরা বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির পাশে থাকতে চাই সবসময়। জনাব এস এম আমজাদ হোসেনের বিচক্ষণ নেতৃত্বে প্রতিষ্ঠানের এ স্বপ্ন পূরণে আছে এক দূরদর্শী পরিচালনা পর্ষদ। এ পর্ষদে আছেন অত্যন্ত সফল সার্থক ব্যবসায়ী বৃন্দ। এ পর্ষদ আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এক ঝাঁক তরুণদের সাথে নিয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের মাধ্যমে এদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হতে দৃঢ়কল্প। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের একটা আমরা ব্যাংক প্রতিষ্ঠা করেছি, এর নাম সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। যে আমরা গ্রামীণ অর্থনীতিতে আমার ব্যাংকটা যাতে মূল্যবান একটা অবদান রাখতে পারে। গ্রামীণ অর্থনীতি বলতে যে সমস্ত কৃষি নির্ভর অর্থনীতি তে আমরা আমাদের ব্যাংক কাজ করবে এবং গভীর মনিটরিংয়ের সাহায্যে আমরা আমাদের গ্রামীণ অর্থনীতিকে আমার ব্যাংকটা ব্যাংকের সহযোগিতায় তারা যাতে তাদের অবস্থার পরিবর্তন করতে পারে, আর্থসামাজিক অবস্থা পরিবর্তন ঘটাতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য ব্যাংকটা প্রতিষ্ঠা করার। সাউথ বাংলা ব্যাংক আমরা প্রথম দিন থেকে একটা মডার্ন ব্যাংক হিসাবে চালু করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা আমাদের ওয়ার্ল্ড ফেমাস টেকনোলজি আমরা ব্যাংকের জন্য নিয়েছি এবং আমরা আশা করি যে আমাদের ব্যাংক দক্ষতায়, ম্যানেজমেন্ট দক্ষতায় এবং কর্মদক্ষতায় আমরা একটা এক নম্বর ব্যাংক হিসেবে পরিচিত করতে চাই আমাদের কাজের মাধ্যমে এবং আগামী 10 বছরের মধ্যে আমাদের ব্যাংক এদেশের যাতে সর্বশ্রেষ্ঠ ব্যাংক হিসেবে পরিচিত পায় তার জন্যে আমাদের ম্যানেজমেন্টের সর্বোত্তম চেষ্টা থাকবে এবং আমরা সেটা করবো। সাউথ বাংলা ব্যাংকের কোনো কাস্টমার যদি লোনের জন্য দরখাস্ত করে, 3 থেকে 7 দিনের ভিতরে লোনের ডিসবার্স দিব এবং ড্রয়িং দিব। প্রাইভেট ব্যাংক যতগুলি আছে এরচিয়া সেবা দিয়া 5 বছর পরে সাউথ বাংলা ব্যাংক বাংলাদেশে 1 নম্বর হোক, এটা আমি আশা করি এবং এই দেওয়ার উদ্দেশ্যেই আমি কাজ করে যাব। সাউথ বাংলা ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের পাশে দাঁড়াইতে চাই। সারা ওয়ার্ল্ডে এবং আমাদের দেশে সময় পার্সেজ যে আগে করবে সে আগে যাবে, সময় পার্সেজের প্রতিযোগিতা। সেই ক্ষেত্রে এই সময় পার্সেজের
প্রতিযোগিতা কিন্তু অনলাইন সিস্টেমে ব্যাংকিং ওয়ান স্টপ সার্ভিস এবং এগুলো যারা ভালো করতে পারবে তারাই ভালো করবে ব্যাংকিং জগতে বিজনেস। পাঁচ বছর পরে আমরা চাই যে অন্যদের যেগুলা সাত বছর আট বছর লাগছে আমরা পাঁচ বছরে ওর অধিক অর্জন করতে চাই। সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংক আজকে উদ্বোধনের দিনে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সমন্বিতভাবে যে ব্যাংকটা আমরা চালু করতে যাচ্ছি এই ব্যাংকটাকে আমরা এই ডিজিটাল যুগে আমাদের আন্তরিকতা ভালোবাসা প্রতিশ্রুতি দেওয়া অনেকগুলি ব্যাংকের চেয়ে অনেকটুকু আগায় নিয়ে আমরা আরও সুন্দর কিছু সামনে ব্যবসায়ীদের জন্য এদেশের মানুষের জন্য আমরা তুলে ধরতে পারবো এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা এই ব্যাংকের যাত্রা শুরু করছি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাতে এই ব্যাংক দ্বারা উপকৃত হয়, বিশেষ করে আমরা এসএমই বিজনেস যেটা বলি আমরা, কৃষিখাতে আমাদের বিনিয়োগ থাকবে, অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ যাতে এই ব্যাংক দ্বারা মানে লাভবান হয়, আমাদের এই ধরনের কিছু উদ্যোগ বা আমাদের এই ধরনের কিছু পলিসি থাকবে। My main focus for formation of such an institution and joining as a board of director is to become responsible for focusing corporate management, good governance in protecting investors' interest, number two, image building of the institution, and at the same time serve the national and social economy of the country. আমাদের প্রত্যাশা হচ্ছে ব্যাংকটি বাংলাদেশের অন্যতম একটি ব্যাংক হবে। এটা একটি দেশীয় ব্যাংক, আমার বিশ্বাস এটা একটা আন্তর্জাতিক মানের ব্যাংক হবে। আমাদের ব্যাংকটা দেশের আর্থসামাজিক উন্নয়নের উন্নয়ন এবং দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় করার জন্য আমাদের ব্যাংকটা প্রতিষ্ঠা করেছি আমরা। আমাদের প্রথম স্লোগান হচ্ছে লোকাল ব্যাংক গ্লোবাল ভিশন, 24 আওয়ার্স যাতে সাধারণ মানুষ সার্ভিস পায়, এ ব্যাপারে আমরা বিদেশি মডেলে অর্থাৎ দেশি ফরেন ব্যাংকের আদলে আমরা এই ব্যাংকটা তৈরি করতে চাই। আমাদের ব্যাংকের যেই ডাইরেক্টররা আছেন আমি মনে করি তারা বিভিন্ন সেক্টর থেকে এসেছেন এবং সৎ এবং পরিশ্রমী। তা আমি মনে করি যে একটা ব্যাংকের মূল ভিত্তি হচ্ছে যদি সেখানে অনেস্টি থাকে এবং ট্রান্সপারেন্সি থাকে তাহলে আমার মনে হয় ব্যাংকটা অনেক দূর পর্যন্ত যেতে পারবে। এবং যদি ব্যাংক শক্তিশালী হয় এবং সৎভাবে ব্যবস্থাপনা হয় তাহলে আমার মনে হয় আমাদের অর্থনীতিতে এটা একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে। গ্রাহক হচ্ছে যে কোনো ব্যাংকের শক্তি, গ্রাহক ছাড়া ব্যাংকের যে কোনো আয়োজনই অর্থহীন, তাই নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবাই সাউথ বাংলা ব্যাংকের মূল লক্ষ্য। আমি মনে করি যে আমাদের ব্যাংকটা হবে সাধারণ লোকের ব্যাংক। আমরা চেষ্টা করবো আমরা ম্যাক্সিমাম ব্যবসা কীভাবে সাধারণ জনগণের মধ্যে দিতে পারে, লাইক স্টুডেন্টকে উৎসাহিত করার জন্য বৃত্তি কেমনি দেওয়া যায়। একটা ব্যাংকের মাধ্যমে আপনি অনেক ভালো কাজ করতে পারেন, সে আপনার মহিলাদের জন্য কিছু বৃত্তির ব্যবস্থা রাখতে পারেন, মহিলা এন্টারপ্রেনারশিপ যারা আসবে যারা কাজ করতে আসবে তাদের ইজি সত্ত্বে লোন দেওয়ার ব্যবস্থা করতে পারেন, তাদের গ্যারান্টির মাধ্যমে দিতে পারেন, তাদের গার্ডিয়ানশিপের মাধ্যমে দিতে পারেন, স্টুডেন্টদের তাদের ব্যাকগ্রাউন্ডের উপর রেজাল্টের উপর দিতে পারেন। আমার কাছে সবসময় মনে হয়েছে প্রথম থেকেই যে যদি সততা থাকে আর সাথে কমিটমেন্ট থাকে, আমি মানুষকে কথা দিলে যেন সেই কথাটা ঠিক থাকে, এইটা মেনটেন করলেই মনে হয় সফলতা আসে, মানে আমি আমার জীবনে এটা পেয়েছি।
সাউথ বাংলা ব্যাংক মানে আমার কাছে মনে হয় যে সেবা দিয়েই মানুষের মন জয় করতে হবে। অন্যান্য ব্যাংক সেবা দিতে দিতে যে জায়গায় আসছে, আমার মনে হয় আমরা সেখান থেকে শুরু করে আরও সেবার অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। আমাদের ইচ্ছা যে আমরা ব্যাংকটাকে এমন একটা জায়গায় দেখতে চাই যেটা বাংলাদেশ সরকারের নিয়ম নীতির মধ্যে থেকে এবং ন্যায্যতার সাথে মানুষের সেবা দিবে। আমরা নিয়ম নীতির মধ্যে থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। সারা পৃথিবীতে যেমন সময়ের সাথে চলতেছে, আমাদেরকেও আধুনিক ব্যাংকিং এমন অবস্থায় নিয়ে যেতে হবে যে কোনো গ্রাহক যেন তার ঘরে বসেই তার ব্যাংকিং করতে পারে। এটাই মূল লক্ষ্য হওয়া উচিত হবে যে এই ব্যাংকের দ্বারা আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের গ্রাহকদের দৌড় গোড়ায় আমাদের সেবা পৌঁছে দেব। পরিশেষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সার্বিক সাফল্য কামনা করছি। ফার্স্ট ইন্টারঅ্যাকশনে এমন হতে হবে যে কাস্টমার একদম অ্যামেজড হয়ে যায় যে এই ব্যাংকে কাস্টমার সার্ভিস খুব ভালো, তাহলে আমরা একটা লয়াল কাস্টমার পাবো যেটা ফর ইয়ার্স আমাদের ব্যাংকেই থাকবে। কাস্টমারদেরকে সেবা করে হ্যাপি রেখে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যাংক হতে হবে। আমরা এই ব্যাংকের সেবা গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানই আমাদের ব্যাংকের মূল লক্ষ্য। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড সদ্য অনুমোদনপ্রাপ্ত ব্যাংকের অন্যতম, এবং আমাদের যে স্লোগান যেটা লোকাল ব্যাংক গ্লোবাল ভিশন, আমরা কাজেও অন্য ব্যাংক থেকে যে এই ব্যাংকটা একটু এক্সক্লুসিভ হবে, আমাদের ইচ্ছা থাকবে এটা কর্পোরেট গভর্নেন্স অর্থাৎ সম্মিলিতভাবে যার যে দায়িত্ব আছে, উদ্যোক্তার কী দায়িত্ব, ম্যানেজমেন্টের কী দায়িত্ব, কাস্টমারদের কী রাইট, এগুলা নিয়েই আমরা পরিচালনা করব। আর এখন যে বাংলাদেশে যেটা ডিফল্ট কালচার, নন কমপ্লায়েন্স কালচার, এইটাকে ভেঙে আমরাকে এটা একটা কমপ্লায়েন্ট ব্যাংক করার চেষ্টা করব। এই ব্যাংক যাতে একটা কমপ্লায়েন্ট ব্যাংক হয়, কর্পোরেট গভর্নেন্স থাকে, এবং এইগুলা থাকলে কিন্তু ব্যাংকিংয়ে আমরা নিশ্চয়ই সাকসেসফুল হব ইনশাল্লাহ। এই সব লক্ষ্য সামনে রেখে, এবং যেহেতু আমাদের উদ্যোক্তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ করে শিল্প ব্যবসা বাণিজ্য তাদের যথেষ্ট সফলতা আছে, আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। পা বাড়ানো মানে নতুন এক পথের জন্ম, এরপর পথ চলা, শুধুই পথ চলা। আদিগন্ত সবুজ সম্ভাবনার মাঠ পেরিয়ে ছুটে চলা স্বপ্নের দিকে, যে স্বপ্ন অন্তহীন আকাশে ওড়ার কথা বলে, যে স্বপ্ন শুধু স্বপ্নই নয়, এগিয়ে নিয়ে যায় প্রগতির লক্ষ্যে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, প্রগতির পথে স্বপ্নময় এক যাত্রা।